হ্যালো প্রেস, শুভরাত্রি। আজকে সারাদিন আমি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারিনি, কেন প্রচুর প্রচুর গরম পড়েছিল আর গরমে কিছুই ভালো লাগছিল না। মানে এই বছরে মনে হয় ফার্স্ট এত গরম পড়েছে, বুঝতে পেরেছ? তাই গরমে একবারে সত্যি সত্যি খুব শরীরটা খারাপ হয়ে গেছিল, মানে বলার মতন না। তা সারাদিন আমি কোনো মানে ভিডিও টিডিও কিছুই করিনি। তা বিকেলবেলার থেকে একটুখানি বেরিয়েছিলাম, এই এখন ফিরলাম। তা এখন এই ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তা ভাবলাম যে যাই একটু এখন তোমাদের সঙ্গে কথা বলি। সারাদিন তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, ঠিক আছে, এই আসলাম। তা ভাবলাম যে যাই এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, সারাদিন কথা হয়নি। তোমরাও তো ভাববে যে আমি সারাদিন একটাও ভিডিও করলাম না। তাই চলে আসলাম রান্নাঘরে। প্রচুর গরম, গরমে মানুষের অবস্থা খুবই খারাপ। এখন দুটো ভাত বসাবো, ঠিক আছে, কারণ খেতে তো হবে, গরম হোক আর যাই হোক পেট মানবে না। তাই ভাতটা বসিয়ে দিই, চালটা নিয়ে নিই, দাঁড়াও চালটা মেপে নিই। চালটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, কেন গরমে আর কিছুই ভাল লাগছে না আমার। সত্যি শরীরটা খুবই খারাপ লাগছে, এমন অবস্থা। দেখো বন্ধুরা, চালটা ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ, চালটা ধুয়ে জলটা দিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে। একটু পরে বসাচ্ছি, কেন আমি এখনো জামা কাপড়ও ছাড়িনি, জামা কাপড়টা ছেড়ে নি। হ্যাঁ, কেন কি করবি? আমি ভাত বসিয়ে দিয়েছি, চলো আমি জামা কাপড়টা ছেড়ে নিই। প্রচুর গরম লাগছে, একটা হালকা পাতলা একটা নাইটি পরি এখন আপাতত, গরমে ভাল লাগছে না কিছুই, বুঝতে পারছ? কবে যে বৃষ্টি হবে ভগবান, মানে বলার মতন না। কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে গরমে জানো তো তোমরা, মানে কি বলবো, রাস্তায় না বেরোলে বোঝা যায় না। দুপুরবেলা বেরিয়েছি, মনে হয় আগুনের হলকা পুরো একদম। চলো নাইটিটা পরে নিই, ঠিক আছে, চলো জামা কাপড় ছাড়া হয়ে গেল। দেখো কেচেছিলাম জামা কাপড় সব তুলে, সেই বিছানার মধ্যে সেরকমভাবে ভুল করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ সব ভুল হয়ে রয়েছে, এগুলো গুছাবো এখন, মানে কোথাও গেলে আর শান্তি নেই। 11টা তো বাজে, ভাতটা বসিয়ে দিই, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, আজকে আর হবে না, কালকে কথা বলবো। দেখো দুপুরে রান্নাঘরে আজকে ট্যাঙ্করের জলে স্নান করেছি, সেইখানে সব রয়েছে, সাবান টাবান সবই রয়েছে, একটু সরানোর কোনো নাম নেই। মানে আমি যদি না করি এই বাড়িতে কেউ করার না, আর কি বলবো। চলো ভাতের গাছটা ধরিয়ে দিই, ভাতটা তো বসিয়ে দিলাম, ডিম আর আলু প্রেশারে সিটি মেরে নেবো, হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে রাখি এখন, ঠিক আছে, আবার পরে কথা বলবো। ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ করে বলছি, ঠিক আছে। টাটা বাই বাই, শুভরাত্রি, তোমাদের রাতটা ভালোভাবে কাটুক, টাটা বাই বাই।